দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে মেসির আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিল। প্যারাগুয়ের আন্তোনিও সানব্রিয়া একটি দুর্দান্ত বাইসাইকেল কিকে সমতা আনেন এবং পরে ওমার অল ডেটেরের হিন্ডার আর্জেন্টিনাকে হারিয়ে জয় নিশ্চিত করেন। বাংলাদেশ সময় শুক্রবার সকালে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্রতিপক্ষের মাঠে প্যারাগুয়ের কাছে 1-2 গোলের ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা। ম্যাচের 11 মিনিটে লাউতারো মার্টিনেজের বাঁ পায়ের ফিনিশিং এ আর্জেন্টিনারাই এগিয়ে গিয়েছিল ম্যাচে, কিন্তু মাত্র 8 মিনিটের জন্য। পরের মুহূর্তটি ম্যাজিক। অ্যান্তোনিও সানব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে স্বাগতিক প্যারাগুয়ে। এরপরে প্যারাগুয়ে এই স্বস্তিকে আনন্দের রূপ দেন ওমর আল দেরেতে। 47 মিনিটে তার হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে। লিওনেল মেসি পুরো সময় মাঠে থাকার পরও আর্জেন্টিনা আর পারেনি, 2-1 গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির দল।